আমরা যারা প্রফেশনালি ওয়েব ডিজাইন করি তারা বিভিন্ন এলিমেন্ট দিয়ে আমাদের ওয়েবসাইটকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে চাই যেমন আপনি যদি চান যে ধরনের একটি ঘড়ি আপনার সাইটে প্রদর্শন করাতে চান অর্থাৎ আপনার টাস্কবারে যে ঘড়ি ডেট অ্যান্ড টাইম রয়েছে ঘড়িটি রয়েছে এই ধরনের ক্লকটি যদি আপনার সাইটেই প্রদর্শন করাতে চান এবং তার সেকেন্ডের কাটা এভাবে বাড়তে থাকবে এরকম চান তাহলে জাভা স্ক্রিপ্টের সাহায্যে খুব অল্প সময়ে সামান্য কিছু কোডিংয়ের মাধ্যমে আপনি এটা করতে পারেন তো করার জন্য প্রথমে আমরা যদি ড্রিমার প্ল্যাটফর্মে করি তাহলে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে কোড উইন্ডোতে আমরা যাব এবং কোড উইন্ডোতে গিয়ে আমরা ঠিক এই কোডটি জাভা এখান থেকে শুরু করে আমরা এই কোড কোডটুকুন কপি করে আমরা ঠিক সোজা কোড উইন্ডোর যে হেডটি রয়েছে আমরা লক্ষ্য করছি যে এই হচ্ছে হেড হেড দুই হেডের মাঝখানে আমরা দুই হেডের মাঝখানে দিয়ে দিব এবং সেক্ষেত্রে আমরা টাইটেলের নিচে দেওয়াটাই বেটার আমি এখানে দিয়ে দিচ্ছি তো দুই হেডের মাঝখানে রইলো এর মানে হলো যে আপনি এখানে এই 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 হেড হেডের শেষ এন্ডিং পয়েন্ট এর এই দুই দুই এই দুই হেডের মাঝখানের পজিশনে আমরা দিয়ে দিলি হয়ে যাবে তা আমরা দুই হেডের মাঝখানে দিলাম দেন আমরা ডিজাইন মোডে চলে আসবে এবং যেখানে আমরা ক্রিয়েট করতে চাই যদি আমরা লেয়ার দিয়ে করতে চাই তাহলে লেয়ার নিব একটা সাপোজ আমি এখানে যদি ক্রিয়েট করতে চাই লেয়ার নিব এবং আমরা আমাদের দ্বিতীয় অংশ মানে এখান থেকে এই কোডের এই অংশটুকু অর্থাৎ বডির মাঝখানে আমি বোঝানোর জন্য বডি বডির লেখাটি লিখেছি কিন্তু বডি তো অলরেডি থাকেই এটিকে কপি করে আমরা কোড উইন্ডোতে ফিরে যাব লেয়ারের লেয়ারটাকে আগে ক্রিয়েট করব। তারপরে কোড উইন্ডো ফিরে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দেব হয়ে গেল আমরা এই করবো সেভ করব আমাদের নির্দিষ্ট যে একটি ফোল্ডারে যে ফোল্ডারে আমরা কাজ করব সাপোজ যাভাবে স্ক্রিপ্ট ক্লোক নামে একটি ফোল্ডার আমি বানিয়েছি এখানে ধরি আমি ক্লোক লেয়ার নাম দিচ্ছি এইখানে আমরা এস টিএমের সেভ দিলেই হবে সেভ দিলাম এবং অবশ্যই আমাদের একটা জিনিস কনফার্ম করতে হবে তা হলো যে আমরা যে ড্রাইভে বা যে ফোল্ডারে সেভ দিব সেখানে আমাদের এই ইমএস ফাইলগুলো দেখুন এখানে জিরো ওয়ান জিরো টু আমরা বড় করলে ইমএস ফাইলগুলো দেখতে পাবো জিপ ফরম্যাটের এই ফাইলগুলো অবশ্যই দিয়ে দিতে হবে এই নাম্বারিং অনুযায়ী আমি আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য এই ফাইলগুলি সহ পুরো সোর্স ফাইলগুলো দিয়েছি আপনারা এটি দিয়ে যেন কাজ করতে পারেন তো এটি আমাদের এই নির্দিষ্ট ফোল্ডার অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ কিন্তু কাজ করবে না এখন আমরা যদি প্লে করি লক্ষ্য করুন এটি কিন্তু কাজ কার্যকর হলো এবং যারা টেবিল নিয়ে কাজ করবেন তাহলে তারা টেবিল ক্রিয়েট করবেন এবং টেবিল ক্রিয়েট করে এবং টেবিলের ভিতরে আরেকটি টেবিল তৈরি করে নিয়ে যেখানে আপনি সেট করতে চান সাপোজ আপনি যদি এখানে সেট করতে চান তাহলে টেবিলের এই নির্দিষ্ট সেলের ভিতরে কার্স রেখে আমাদের আমাদের যে কোটুকু রয়েছে এই কোটুকু আমাদের টেবিলের নির্দিষ্ট এই সেলের ভিতরে নির্দিষ্ট সেলের ভিতরে আমাদের কোড উইন্ডোতে গিয়ে আমাদের পেস্ট করে দিতে হবে এবং এটি আমরা ক্লক টেবিল নামে আমরা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের মধ্যেও এটি সুন্দরভাবে ডিসপ্লে হচ্ছে এছাড়া সিএসএস নিয়ে যারা কাজ করেন তারা নির্দিষ্ট ডিবের মধ্যে ফেলে দিয়ে এই কোডটিকে কাজ করতে পারেন এভাবে আমরা অনায়াসি যাভাবে স্ক্রিপ্ট কোডের মাধ্যমে একটি ক্লক ওয়েবসাইটে আমরা সেট করতে পারি